পবিত্র নামাজ পড়ার পর এই আমলগুলি করবেন। প্রিয় দর্শক, সহি কিতাব থেকে আজকে আমি আপনার সামনে এই আমলের কথা আলোচনা করব। এক নম্বর যে আমল করবেন সেটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চমৎকার একটি দোয়া, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দোয়া সাতবার পড়বে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাত জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূল। এই দোয়াটি পড়লে মনকির নকিরের প্রশ্নের জবাব মহান আল্লাহ রাব্বুল আলামিন একদম সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকাল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে সন্তুষ্টময় জান্নাত চাই। নবীজি বলেছেন, কেউ যদি এই দোয়া আটবার যদি পড়ে সে বেহেশতের যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে যদি চায় সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চার নম্বর আমল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়ার ফজিলত এত গুরুত্বপূর্ণ, কেউ যদি আপনাকে বিষ যদি খাওয়াইয়া দেয় বিষই ধরবে না, আগুনে যদি পড়ে যায় আগুনেও ফুরবে না, সাপে যদি দংশন করে তাও বিষই ধরবে না। সুবহানাল্লাহ, এত ফজিলত। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়া সকালে তিনবার এবং বিকালে তিনবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন কঠিন সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তারপর যে আমলটি করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুন্দর একটি দোয়া। এই দোয়াটি যদি আপনি পড়েন আল্লাহ পাক আপনাকে নেকের পাল্লা ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। এবং বদের পাল্লা হালকা করে দেবেন। তারপর যে আমলটি করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি যদি পড়তে পারেন প্রতিদিন দশ বার তাহলে শয়তান আপনাকে কোনো দিন ওয়াসওয়াসা দিতে পারবে না, আপনার হৃদয়ের ভিতরে কুমন্ত্রণা দিতে পারবে না। তারপর যে আমলটি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ১৯ বার পড়বেন। কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এইরকম ফেরেশতা ১৯ জন আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়া যদি ১৯ বার যদি পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে ওই ফেরেশতাদের থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর যে আমলটি করবেন সেই আমলটি হচ্ছে রব্বি জিদনি ইলমা, এই জ্ঞানের পরিধি। এটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই মানুষ, আমরা চাই আমাদের মেধা স্বচ্ছ থাকুক। মেধা যদি, ব্রেন শক্তি যদি কমে যায় তাহলে মানুষ অনেক সমস্যা হয়ে যায়। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেন মগজ খুব মজবুত এবং টেকসই রাখবেন। এই জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ব, রব্বি জিদনি ইলমা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যেই আলোচনা করলাম সকাল সন্ধ্যার আলোচনা, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম।